ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত। মা রান্না করছে আজকে, আমি এসেছি। তা আজকে কেক বানাতে ইচ্ছে করছে, তাই একটু কেক বানাবো। এই বাড়ির যে জিনিস আছে সেগুলো দিয়ে আমি কেক বানাবো। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার। তা চলো কী কী লাগবে সেটাই বলছি। এখানে ময়দা রয়েছে, আর এটা চিনির গুঁড়ো আমি করে রেখেছি। দেখো মিক্সারে চিনির গুঁড়ো করে রেখে দিয়েছি। আর আমার এমনি ছাঁকনি এটাই আছে, অন্য ছাঁকনি নেই, তাহলে আমি অন্যটা নিতাম। যেটা আছে আমি সেটাই নিচ্ছি। এই গাবলায় মাখাবো, তাই এই গাবলায় নিয়ে নিয়েছি। তা চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এ দেখো এক কাপ পুরো আমি নিয়ে নিয়েছি, দেড় কাপ মতন নেব। এ দেখো দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ চিনির গুঁড়ো আছে, সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দেব, এখানেই আছে। এই দেখো পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু বেকিং পাউডারটাও দিয়ে দেবো, বেকিং সোডাটা দেবো না, সেই বদলে ইনো দেব আমি। দেখতেই পাচ্ছ, চলো দেখাই। দেখেছ এক চামচের একটু কম আছে, পাউডারটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি চেলে নেবো এটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এক চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি, সাদা তেল আমি দিয়ে দেবো। এখন পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো, যতখানি লাগবে ততখানি আছে, তার থেকে বেশি নেই। আবার ভরতে হবে তেল। এখানে দুধ নিয়েছি পরিমাণ মতন, এই দুধটাও দিয়ে দেবো। তা আমুল দুধ আছে পরিমাণ মতন, আমি আমুল দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতন স্বাদ মতন আমি দিয়ে দেবে, দেখো দিয়ে দিচ্ছি। এখন আমি ইনোটা দিয়ে দেবো, এই দেখো। আমি একটা ইনো পুরোটাই দেবো। আমি সোডা দিচ্ছি না, এটা দিচ্ছি, শুধু ইনোটা দিচ্ছি। এখন এটা একটু নাড়াচাড়া করবো। তারপর দুটো ডিম নিয়ে নিয়েছি, আর ওটা দেখো মাখিয়ে ফেলেছি। তারপর ডিম দিয়ে আবার মাখাবো, দেখতে থাকো। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, কুসুম সহকারে দিচ্ছি। বারবার আমি ভেজাল করবো না, দিতে হবে যখন একসাথেই, তার জন্য একবারই আমি এটার সাথে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব, দেখতে থাকো। সাউন্ড হবে বলে আমি ভয় যে কথা বলছি, দেখতেই পাচ্ছ। ব্লেন্ড করে নিচ্ছি, আর এটা আরও সফট হবে। যতখানি করা দরকার ততখানি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার মতন যেটুকু পেরেছি আমি সেটুকু করেছি, তাড়াহুড়োর মধ্যে করছিলাম। কী বলতো, দুপুরে রান্নাটাও করছি, তার মধ্যে এটাও করছি, এর জন্য একটু মনে করো টাইম লেগে যাচ্ছিলো, দেরি হয়ে গেছিলো অনেকটাই। তা শব্দ হচ্ছিলো বলে আমি ভয়েসটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো অনেকটা হয়ে গেছে কমপ্লিট। তা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার ভিডিওটা দেওয়া হচ্ছে না ঠিক মতন, আমি ভিডিওটা দিতে পারছি না, এখন মনি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এর জন্য খুব দুষ্টুমি করছে আমার, করে মানে কি সব কিছু করে পেরে উঠছি না। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসছে, এখন আমি ওটা একটু অল্প অল্প করে মেশাবো, দেখতে থাকো। দেখো আমি সব দিয়ে দিয়েছি, এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে থাকো। তা আমার ভিডিও অনেক মানুষ দেখছো, অনেক ফ্রেন্ডরা দেখছো, আমার বয়সী কিংবা আমার থেকে ছোট বড় সবাইকেই আমি বলছি, প্লিজ তোমরা আমাকে একটু উৎসাহ দাও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। কাবলাইতেই করছি, ধুয়ে নিলাম, তেল দিয়ে দিয়েছি, এটা একটা ব্রাশ করে নিচ্ছি। তারপর এটা এ দেখো এটা এটার মধ্যে রেখেছি, চলো দেখাই। তা বড়ো বাটিতে তেল ব্রাশ করে এটার মধ্যে ঢেলেছি, তা একটু নাড়াচাড়া করছি যাতে বাবল থাকে সেগুলো বেরিয়ে যায় এর জন্য। তা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই বলবে। আর তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, ভিডিওটা আমার দেরি হয়ে যেতে পারে, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা পাশে থেকো আমার। আমি হাঁড়িটা নিয়েছি, অন্য কিছু তো হচ্ছিলো না, এর জন্য এটাই নিলাম। এটা আমি অল্প আজে দিয়ে রাখবো অনেকক্ষণ, দিয়ে রাখবো, গরম হবে, তারপর আমি বসাবো, দেখতে থাকো।
এই ঢাকনাটা দিয়েছি, এই ঢাকনাটা মনে করো ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, এর জন্য এই ঢাকনাটা দিলাম। দেখতেই পাচ্ছ এখন পুরো পারফেক্ট। এটা একটু গরম হবে, তারপর আমি বসাবো 5 মিনিট পর। কতগুলো কিশমিশ আমি দেখো কেটে নিয়েছি, ছোট ছোট করে করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব কেকের উপরে। আগেও একবার কেক বানিয়েছিলাম, সেটা অতটা ভালো হয়নি, কিন্তু এটা এত সুন্দর হয়েছিল, দেখার মতন কেক হয়েছিল সত্যি, যে আমি এত ভালো কেক বানাতে পারি। এর জন্য আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে কেকের যাবতীয় যা যা লাগে সব আমাকে কিনে দিতে। তা সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব, ও আমাকে অলরেডি অনেক কিছু কিনে দিয়েছে, সেটা দেখানো হয়নি, সেটা খুলে খুলে তোমাদেরকে দেখাবো। আর এ দেখো এখন কেকটা আমি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা এখন বসিয়ে দিচ্ছি, কিন্তু পুরো দেখো কেকটা পুরো আটকে গেছে পুরো একবারে। তারপর এটা বের করেছে অনেক কষ্টে, তার জন্য একটু কেকটা একটু ভেঙেও গেছিলো, তা এখনই অসুবিধা হয়নি। দেখো আমি কেকটা নামালাম, কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছ, এতটা ফুলে উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এ দেখো আমি কাঠি দিয়ে দেখেও নিয়েছি, এ দেখো একটু দাগ নেই, মানে ভরে নিয়ে এটার মধ্যে, একদম দারুণ দারুণ দারুণ। প্রথম দিন যে এত সুন্দর হবে, আগে একদিন করেছিলাম, এত মানে এত কিছু দিয়ে করিনি, এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কেকটা, এত সুন্দর হয়েছে, একদম ফ্যান্সি ভাব হয়েছে। নামাতে গিয়ে একটু শুধু এই সাইডটা একটু ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু দেখো এ দেখো কি সুন্দর নরম, তুলতুলে, ডিম ছাড়াও করতে পারো, ডিম দিয়েও করতে পারো, এত সুন্দর হয়েছে। আর এখানে একদম এই দেখো কি সুন্দর, এই দেখো ওটা একটু, এ দেখো ওঠাতে গিয়ে একটু ভেঙে গেছিলো, তাছাড়া এত সুন্দর খেতেও ভালো লাগছে, দেখো তোমাদের খেয়েও দেখাচ্ছি, এটা ভেঙে গেছে, ভেঙেটা দেখো একটু নরম সফট, এই দেখো খেয়ে একটু দেখাচ্ছি, গরম একদম দেখো। আমি কিশমিশ দিয়েছিলাম, দারুণ 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 দারুণ, এত সুন্দর রান্না, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আর যদি ভালোই না হতো খেতে পারতাম বলো, খেতে পারতাম না, দারুণ দারুণ কেকটা হয়েছে। আর কি বলতো, আমার তো সেরকম সরঞ্জাম নেই কেকে, এর জন্যই যা ছিল ঘরে সেটা দিয়েই বানালাম থালা। এ দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে, দেখতে থাকো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে, কিন্তু খেয়েও দেখালাম। এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে, দেখতে থাকো।